মাটন বিরিয়ানির দাম বেশি, বাট চিকেন বিরিয়ানি সবার প্রিয়। তাই তো সবার জন্য 1.5 কেজি রাইসের 2 কেজি চিকেনের বিরিয়ানি বানানো হয়েছে। সো রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। অ্যানিওয়ে তোমরা দেখছো লোকমাই কিচেন রুম। আমি মনে করি চিকেন বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেশন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো চিকেন বিরিয়ানির জন্য প্রথমে চিকেন ম্যারিনেট করে নিতে হবে। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে ব্যবহার করা হয়েছে টক দই, আদা রসুন পেস্ট, জিরে পেস্ট, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো অ্যান্ড স্বাদ অনুযায়ী লবণ। সেই সঙ্গে অ্যাড করা হয়েছে বিরিয়ানি মশলা, সূর্যমুখী তেল অ্যান্ড লেমন জুস। ম্যারিনেট করে রেস্টে 2 ঘন্টা রাখার পর চলে এলো রান্নাতে। চিকেন রান্না করার জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তাতে অ্যাড করা হলো সূর্যমুখী তেল এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে রয়েছে তেজপাতা, শাহ জিরে, দারুচিনি, লবঙ্গ অ্যান্ড এলাচ। এবার অ্যাড করা হলো চিকেন, তারপর বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা হলো। নেক্সট পর্যায়ের কাজ হলো বাসমতি রাইস কুক করা 10 রকমের গোটা মশলা দিয়ে। পরিমাণ মতো হাড়তে জল দিয়ে তাতে অ্যাড করা হয়েছে শাহ জিরে, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়ত্রী, তেজপাতা, স্টার অ্যানিস, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। সেই সঙ্গে অ্যাড করা হয়েছে কাঁচামরিচ, সূর্যমুখী তেল, ধনে পাতা কুচি অ্যান্ড স্বাদ অনুযায়ী লবণ। তারপর রাইস 80% কুক করে নিতে হবে। একদিকে রাইস অ্যান্ড আরেকদিকে চিকেন, দুটোই একসঙ্গে হচ্ছে। এবার চিকেনে পেঁয়াজ বেরেস্তা অ্যান্ড ধনে পাতা কুচি দেওয়া হচ্ছে। রাইস তো 80% কুক হয়ে গেছে, অলরেডি 10টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে। এবার বিরিয়ানি পটে লেয়ার বাই লেয়ার সাজানো হবে। সো প্রথম লেয়ারে দেওয়া হয়েছে রাইস, চিকেন লেগ পিস অ্যান্ড এগ। দ্বিতীয় লেয়ারেও আবার রাইস দেওয়া হচ্ছে, তারপর চিকেন। 2 কেজি চিকেনে লেগ পিস বেশি রয়েছে। সো চিকেন দেওয়া কমপ্লিট, এবার দিয়ে দেওয়া হচ্ছে এগ। আবারও তৃতীয় লেয়ারে দেওয়া হচ্ছে রাইস। রাইস দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে চিকেন, তারপর ধনে পাতা কুচি, তারপর দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা অ্যান্ড পেঁয়াজ বেরেস্তা। এবার চলছে ফাইনাল লেয়ার, ফাইনাল লেয়ারে রাইস। শেষ মোমেন্টে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা অ্যান্ড জাফরান। তারপর অ্যাড করা হচ্ছে ঘি, কেওড়া আটার অ্যান্ড গোলাপ জল, দুটোই। আর হ্যাঁ, উপরে যেটা দেখছো সেটা হচ্ছে গ্রেভি, চিকেনের গ্রেভি। এবার ঢাকনা দিয়ে আটা লাগিয়ে দেওয়া হচ্ছে যেন ভাপ না বেরোয়। এরপর 30 মিনিটের জন্য দমে রেখে দিতে হবে লো ফ্লেমে। 30 মিনিটের পরের লুক জাস্ট ওয়াও, যেমনি দেখতে তেমনি খেতে। ওকে এভরিওয়ান, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।